মিল নেই। এই ভিডিওটা শুধুমাত্র মজা বা হাসানোর উদ্দেশ্যে করে বানানো হয়েছে, এই জন্য ভিডিওটা সিরিয়াস ভাবে না দেখে সবাই মজার উদ্দেশ্যে দেখবেন। দিদি আরে ও দিদি, কলা বাগানে সকাল সকাল বেলা কি করছো গো? ওই ভাই, কলা বাগানে ছাতু হয়েছে, তাই বলেছি কি আজকে মাংস মাংস কিছু বানাবো না, আজকে ছাতুই বানাবো। তাই নাকি? তাহলে তো মজাই চলে আসবে, এই সময়ে ছাতুই তো খেতে দারুণ লাগে। হ্যাঁ ভাই, তাই তো বানাচ্ছি, আর আজকে বেশি করে বানাবো। প্রথম দিন তো, প্রথম দিন একটু বেশি করে খাওয়া যায়, তারপরে কমে কমে যায়। হ্যাঁ দিদি হ্যাঁ, আমি আগেই বলে দিচ্ছি আমি বেশি করে খাবো, আমায় খেতে খুব দারুণ লাগে মাশরুম ছাতু। বাবা সেটাই তো, তবে তো বানাচ্ছি, ভালো করে ধুয়ে ধায়ে বানাবো। আচ্ছা দিদি, একটা কথা বলছি, তুমি যখন ওই ছাতুটা বানাবে একটু রেসিপিটা বলবে, কিরকম করে বানাও গো? নিশ্চয়ই বলবো, এবার যাই ছাতুগুলো বানাবো, তুমি বসে থাকো এখানে, তাহলে বলতে পারবো। ঠিক আছে দিদি, যাও গো যাও, তাড়াতাড়ি রান্না করো। A few moments later. দিদি আরে ও দিদি, একা একা রান্না করে যাচ্ছ, বলো গো কিরকম করে বানাইছো? সবথেকে প্রথমে বড় বড় করে পেঁয়াজ কেটেছি, লঙ্কা কেটেছি, টমেটো কেটেছি, আদাগুলো এখানে বাটবে না, আদাগুলো কুচে কুচে, লসুন গুলো কুচে কুচে করে রাখবে। তার মানে এই মশলা গুলো রেডি করে রাখবো? আচ্ছা গো দিদি, তারপরে কি করবো? তারপরে কি, তারপরে কড়াই অল্প সরষের তেল দেবে, পেঁয়াজ গুলো দেবে, লঙ্কা গুলো, আদা কাটা কুচা যে আদা বটে সেইগুলো দিয়ে ভালো করে ভাজা করবে। আচ্ছা দিদি, ভাজা করবো, তারপরে কি গো? তারপরে কি, তারপরে যে মশলা বটে সেগুলো দিয়ে পেঁয়াজটাকে অল্প সিদ্ধ করবে, যেমনি দেখবে পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেল, অল্প জল দিয়ে ঝোল বানিয়ে মাশরুম গুলো দিয়ে আবার সেটা ভাজা করবে। আবার ভাজা? কত ভাজা ভাজি করতে হয়? ওই ভাই, এমনি ওইটা টেস্টি হয় না, এটা তো অনেক ভাজা ভাজি করতে হয়, তবে রান্না হয় ছাতুর সবজি। ঠিক আছে দিদি, ঠিক আছে, বানাও গো, আমি যাচ্ছি এই জিনিসগুলো বাড়িতে রেখে হাত পা মুখ ধুয়ে আসছি। হ্যাঁ ভাই যাও, এমনি আমার হয়ে গেছে রান্নাটা। A few moments. ওই আমরা দুজন মিলে আজকে ছাতু খাবো গো, বড় বড় ছাতু, ওই ওই জঙ্গল ছাতু। হ্যালো বন্ধুরা, আমি বোকা বিড়াল, আজকে ছাতুর একটা নতুন সবজি রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, এই ভিডিওটি শুধু হাসি মজার উদ্দেশ্যে বানানো হয়েছে, এই জন্য ভিডিওটিকে সিরিয়াস ভাবে দেখবে না, সবাই হাসির মজার উদ্দেশ্যে দেখবে। ধন্যবাদ।